রবিনহুড আর্মি শিলিগুড়ি টিম পৌঁছে গেল চোপড়ায়। চোপড়ার শীতপাড়া গ্রামে রবিবার 3 শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, গোটা দেশব্যাপী তাদের কর্মসূচি চলছে। গত 6 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিলি বন্টন চলবে। हम लोग का जीरो फंड बेस्ड ऑर्गेनाइजेशन है जो ऑल ओवर इंडिया में है और 13 एक्स्ट्रा कंट्रीज में भी है। तो हम लोग हंगर के अगेंस्ट वर्क कर रहे हैं, जहाँ पे जो भी एक्स्ट्रा फूड रहता है हम लोग वो कलेक्ट करके सारे गांव में डिस्ट्रीब्यूट करते हैं। तो अभी हर साल 15 अगस्त के टाइम में हम लोग एक मिशन करते हैं, जिसमें हम लोग हर गांव वगैरह में जाके हम लोग राशन बांटते हैं। इस बार को हम लोग 1000 गांव में पूरे दुनिया में जाना है, जहाँ पे हमें 10 लाख राशन डिस्ट्रीब्यूट करना है। सिलीगुड़ी के टीम है हम लोग और हमें 800 फैमिलीज में जाने का टारगेट मिला था, तो वही करने के लिए हम लोग यहाँ पे आए हैं, जहाँ पे हम लोग 5 गांवों को सर्व करेंगे और 300+ फैमिलीज को हम लोग राशन किट डिस्ट्रीब्यूट करेंगे, जिसमें आपका 5 kg चावल, 2 kg आटा और 1 kg दाल पर किट में रहेंगे। आज कितने आदमी को हम लोग 300+ फैमिलीज को सर्व करेंगे और 5 villages रहेंगे। हम लोग का ये 6 अगस्त से स्टार्ट हो चुका था, एंड अपना 15 अगस्त तक रहेगा। हर साल ये चलती है। आपका नाम? संस्था का नाम बोलिया था, रॉबिनहुड आर्मी सिलीगुड़ी टीम। आपका नाम? मेरा नाम रॉबिन ओम। প্রোগ্রামটা হচ্ছে আমরা রবিনহুড আর্মি থেকে আসছি। আমরা একটা জিরো ফান্ড অর্গানাইজেশন, আমাদের কোনো ফান্ডিং হয় না। আমাদের প্রত্যেক স্বতন্ত্রতা দিবস উপলক্ষে আমরা একটা মিশন করি, যেখানে আমরা রেশন কিট ডিস্ট্রিবিউট করি গরিবদের মধ্যে। তো এইবার আমাদের 800টা ফ্যামিলিকে শিলিগুড়িতে আমাদের টার্গেট ছিল রিচ করার, যে ওখানে গিয়ে আমরা রেশন কিট ডিস্ট্রিবিউট করবো। তো আমরা এই গ্রামে এসেছি, এখানে এসে আমরা 300+ গরিব ফ্যামিলিকে আমরা রেশন কিট দিচ্ছি। সেই রেশন কিটের মধ্যে আছে 5 kg চাল, 2 kg আটা, 1 kg ডাল। তো এই জিনিসটা আমরা প্রত্যেক ফ্যামিলিকে দিচ্ছি, এবং আমরা 6 আগস্ট থেকে শুরু করেছি আমাদের মিশনটা, 15 আগস্ট অবধি আমাদের চলবে, এবং আমরা এর মধ্যে টোটাল 800টা ফ্যামিলিকে কভার করবো। অল ওভার ইন্ডিয়াতে আমাদের টিম আছে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গিয়ে তারা টোটাল 1000টা গ্রামে তারা পৌঁছে সেখানে রেশন কিট ডিস্ট্রিবিউট। আজকে কোথায় দিচ্ছেন? এই চাল ডাল পেয়ে কতটা খুশি আপনারা? এখন তো চালের দামও বেশি, ওইটার হিসাবে যদি 1 সপ্তাহ পেয়ে যায় তাহলে তো অনেক খুশি। কি কি দিল? আটা দিল, চাল দিল, তাও 600-700 টাকার সমান দিল। কোন জায়গা এটা? এটা হলো শীতপাড়া আর দিল। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো 1 নম্বর শীতপাড়া। কি কাজ করেন আপনারা? আমরা শ্রমিক বাগানে কাজ করি। আপনার নাম? আমার নাম হচ্ছে।